এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো মহানবমী। তোমাদেরকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। পুজো মানে শুরু হবে শুনতে বেশ ভালো লাগে, শুরু হয়ে গেলে যেন শেষ হয়ে যায়। কটা দিন কি হয় কেটে গেল মানে বোঝাই গেল না, মানে বাইরে খাওয়া দাওয়া করা, হই হুল্লোড় করা, মানে প্যান্ডেল হপিং, লেট করে ঘুমাতে যাওয়া, লেট করে ঘুম থেকে ওটা মানে কদিন আগে বাঁধন ছড়া যাকে বলে। আর আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর রয়েছে, মানে এই তিনদিনের মানে দুদিনের থেকে মানে ভালো ওয়েদারটা, নিম্নচাপটা মনে হয় কেটে গেছে। আর ঝলমলে রোদ্দুর, মানে পুজোর সময় ঝলমলে রোদ্দুর দেখতে বেশ ভালো লাগে। আর নবমী স্পেশাল, বাড়িতে তো খাওয়া দাওয়া চলছে, মানে পুজো কদিনই তো খাওয়া দাওয়া চলছে। আজকে নবমী স্পেশাল কী কী রান্না হয়েছে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আর এখন বড় গিয়েছিল আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস আছে, মানে খাওয়া দাওয়া শেষে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেলে যেন খাওয়াটা সম্পূর্ণ হয়। চলো কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই, আর আমিও খেয়ে আসি। মানে সানটান পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এরপর খেতে যাবো। তো চলো। তো বন্ধুরা, আমাদের সব রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু বাকি আছে মাটনটা। তো তার প্রিপারেশন পুরো রেডি, পেঁয়াজ রসুন আদা যা যা লাগবে রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে গ্রেভি মানে মাটনের জন্য। তো করছি আর কি রান্নাটা বাবি, আর আমি করতাম এমনিতেও। আর আমার কি বলতো, নিজের হাতে রান্না থেকে কেউ রান্না করলে বেশি খেতে ভালো লাগে, তাছাড়া বাপি রান্না তো জাস্ট মানে অসাধারণ হয়। তো সেই জন্য বাপি করছে আজকে। যেই ক্যামেরাটা দেখো আমি একটু ফোকাস করলাম, তখনই দেখো ফ্যাকাসে ছবি হয়ে গেল, কিন্তু লাল টুকটুকে দেখতে যে কতটা কালারটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো যেহেতু রান্না সব আমাদের মোটামুটি হয়ে গেছে, বাকি হয়েছে তো মাটন, সেই জন্য লেট হয়ে যাবে, সেজন্য প্রেশারে দেওয়া আছে, প্রেশারে না দিলে ঠিকঠাক সেদ্ধও হয় না। তো রান্না কী খেয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। ভাত রয়েছে, স্যালাড রয়েছে, লেবু রয়েছে, ঢেঁড়স তরকারি রয়েছে, আর রয়েছে বেগুন ভাজা, আর রয়েছে এখানে ডাল, আর মাটনের লাল টুকটুকে ঝোল, আর এক রয়েছে চাটনি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষে কোল্ড ড্রিঙ্কস না হলে চলে না, আইসক্রিম খাওয়া হয়ে গেছে, বাদ বাকি সবার জন্য আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস দেওয়া গেছে। এবার আমি আর বর খাবো বলে এখানে জল জিরাপ দিয়ে একটা মশালা কোক বানাচ্ছি। তো যাই হোক, সেটাও খাওয়া হয়ে গেছে। আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, আজকে ঠাকুর দেখতে যাচ্ছে ভ্যানে করে। ভ্যানে করে ঠাকুর দেখতে যাওয়ার মজাটাই আলাদা, সব লোক দেখতে দেখতে যাবো, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখো এখানে পা দুলিয়ে দুলিয়ে মজা করতে করতে যাচ্ছি। তো যাই হোক, আমরা আজকে তোমাদের ঠাকুর দেখাবো, যে এটিগুলো সেগুলো হলো আমাদের আশেপাশের অঞ্চলের মানে আশেপাশের যে সমস্ত এলাকার ঠাকুর, এটা হলো রামচন্দ্র। তো আমার প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, বুঝতেই পারছো, মানে খেয়ে দিয়ে উঠে বেরিয়ে পড়েছি রেডি হয়ে, মাস্কটা যেন খুলে রাখছি। তো ঠাকুরের কাছে এটাই চাইবো নেক্সট ইয়ার যেন মাস্ক না পরে বেরোতে হয়, ইয়ার তবু মোটামুটি পরে বেরিয়েছি। যাই হোক, কী কী মানে থিম করছে আমার দেখিয়ে দিই। এখানে এখানে হচ্ছে দেখো, এখানে একটা জাম্বু সাইজের কী একটা দৈত্য আছে, তার গালে আমি হাত দিচ্ছি। এখানে দেখো, এখানে ঠাকুরটা এমনি এখানে রয়েছে, আর ওপরে কিছু পাখি বা পালক দিয়ে এরকম কিছু একটা করেছে, জলের প্লাস্টিকে জল ভরে এখানে ঠাকুরটা রয়েছে। তো এখানে গাছ বসাও পান বসাও এরকম টাইপের, মানে গাছেরও যে কষ্ট হয় সেরকম মানে কাটলে। তো যাই হোক, নেক্সট ঠাকুর দেখতে যাবো, মানে রামচন্দ্রনগরের এটাই ওখানেই রয়েছে, তা আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো সেগুলো তোমাদেরকেও দেখো, আমি নিজেও দেখবো। ওই যে তোমাদেরকে বললাম আজকে আশেপাশে ঠাকুরগুলো দেখাবো, রামচন্দ্রনগর, বিভি ঘাট, সাউথ চব্বিশ পরগনা, সাতকেছিয়া, বাওয়ালি, বাখরা, তারপর বচবচ বাটা, এগুলো তোমাদের আশেপাশে আমাদের এলাকার অঞ্চলগুলো ঘুরিয়ে দেখাবো। কি বলতো, শুধুমাত্র শহর অঞ্চলে যে ঠাকুর ভালো হয় তা নয়, মানে আমাদের এখানেও মোটামুটি ভালো হয়, লাইটিং বলো, ডেকোরেশন বলো, সব দিক থেকে দেখতে গেলে। তো যাই হোক, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, আর তোমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো মায়ের কাছে এটাই চাইবো, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর আমি যেন সবাইকে নিয়ে হাসি খুশি এইভাবেই থাকতে পারি। তো মা যেন সব কিছু ঠিক করে দেয় সব আগের মতন, আর এটাই মায়ের কাছে বলার রয়েছে। তো আমাদের এই ঠাকুরটা দেখা হয়ে গেছে, তো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এবার আর এক জায়গায় মানে যেখানে ঠাকুর সেটা হলো আমতলা, আমতলা এটা হলো থানার সামনে যে ঠাকুরটা হয়েছে, এখানে থিমটাও মোটামুটি বেশ ভালোই হয়েছে। আমতলা, কন্যানগর, সিঙ্গির মোড়,
এইগুলো যে আশেপাশে ঠাকুরগুলো রয়েছে সেগুলো দেখবো, মানে পৈলান আমতলের মাঝামাঝি যে সমস্ত ঠাকুরগুলো পড়ে ওইগুলো আমরা এরপর দেখবো। তো চলো তোমরাও দেখতে থাকো তার সাথে। তো এরকম আরো এক জায়গায় করেছিল দৈত্য টাইপের, এখানেও একটা কি করেছে, তো ওই এগুলো দেখলে কি হবে মনে হচ্ছে গিলে খেয়ে নেবে। তো এখানে যে থিমটা করেছে যে সমস্ত মানে উজ্জ্বল নক্ষত্রগুলোকে আমরা হারিয়ে ফেলেছি, মানে সেই থিমটা এখানে তুলে ধরা হয়েছে। তো বেশ ভালোই লাগছে এটা দেখতে, তো তোমরাও দেখো তোমাদের ভালো লাগবে আশা করছি। ঠাকুর দেখতে দেখতে পুরো ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, এখানে যে ঠাকুরের প্যান্ডেলটা করেছে সেটা হলো ঘুরে দিয়ে, খুব সুন্দর মানে ভিতরের থিমটা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে, ঠাকুরটাও দেখতে খুব খুব সুন্দর হয়েছে, সব ঠাকুরই সুন্দর হয়। তো যাই হোক, এখানটাও বেশ ভালো হয়েছে। তো তোমাকে চলে একটু ঘুরিয়ে দেখায়, ঘুরি লাটাই দিয়ে একটা থিম তুলে ধরেছে। আর এটা দেখো বিদ্যানগর স্কুল, তো আমি এর পাশে কলেজে পড়াশোনা করেছি, তো একটা মানে তখন যখন কলেজে আসতে অন্যরকম ফিলিংস হচ্ছে। তো এখানেও যে থিমটা তুলে ধরা হয়েছে খুব সুন্দর, তো মাকে তো খুব সুন্দর অবভিয়াসলি লাগছে। তো যাই হোক, চলো তোমাকে একটু ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, এরপর চলে এসেছি বাটা।
আর পাটা নগর বজবজ। তো এখানে ঠাকুর তো খুব সুন্দর, তার সাথে সাথে এখানে একটা খুব বড় মেলা বসে। মেলাটা ঘুরতে প্রায় 3-4 ঘন্টা লেগে যদি পুরোটা কভার করি। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাবে, স্টিলের জিনিস, কাঁচের জিনিস, প্লাস্টিক। দেখো কত বড় মেলাটা, এখানে 30 টাকা, 10 টাকা, হরেক মাল অনেক রকম জিনিস পাবে। তো একটু ঘুরে ঘুরে দেখছি কিছু নিয়ে আর তাকে নিয়ে নেবো। তো চলো আমিও ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাতে থাকি। তো বন্ধুরা, যে সমস্ত তোমার ঠাকুরগুলো বা প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ আপাতত সেইগুলো হলো বজবজ, বাটা, চড়িয়াল, এইসব ঠাকুরগুলো। কি বলতো, ক্যামেরা যখন আমি করি মানে হয়তো আমার ক্যামেরার মধ্যে কে চলে আসে তো আমি আর বুঝতে পারছি না। মানে সামনের জন্য তো অবশ্যই আসবে, আশেপাশের লোক আসবে, সেখানে একটা অরল লাগে, লোক কী সেই হিসেবে নেবে না নেবে সেই জন্য খুব একটা ভিডিও করতে পারছি না। মানে যাই হোক, আর আজকে নবমীর ব্লগটা মানে পূজা পরিক্রমা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলো অবশ্যই লাইক দিও, নতুন কেউ অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রইলো, আর আবার নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। গুড নাইট বন্ধুরা।